আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান, বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্রী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমেন্ট সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন, কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টার এডুকেশন জেনারেল ডিএসি B2 পেপারের সাজেশন 2024 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল এক্সাম দেবে, ফাইনাল সেমিস্টার দেবে, অর্থাৎ সিক্স সেমিস্টার, তাদের জন্য এই সাজেশনটা। এই পেপারে রয়েছে ওমেন এডুকেশন, নারী শিক্ষা। এই নারী শিক্ষা ওমেন এডুকেশনের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করবে, যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে। এই কোশ্চেনগুলো পড়ো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি, নাম্বার ওয়ান সাজেশন। ভালো রেজাল্ট করতে গেলে এবং অন্ততপক্ষে পাশ করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস হওয়া উচিত। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি কেউ মনে করো এই পেপারের নোটস কালেক্ট করার প্রয়োজন আছে, সংগ্রহ করার প্রয়োজন আছে, অবশ্যই যোগাযোগ করবে, পেয়ে যাবে। স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, সংগ্রহ করে যোগাযোগ করবে, নোটস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। এবং সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে থাকি, তোমরা এটাই অবগত রয়েছে। এবং এর উপর আছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন প্রান্তিক গাইড থেকে অবশ্যই পেয়ে যাবে, অবশ্যই দিয়ে দেবো আমি, চিন্তার কিছু নেই। এই সাজেশনটা দেওয়ার পরে সঠিক সময়ে আমি অবশ্যই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো। ফাইনাল সাজেশন যত সময় আসবে চিন্তার কিছু নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করে রাখো, প্রান্তিক গাইডের সঙ্গে যুক্ত থাকো, অবশ্যই অবশ্যই তোমরা লাভবান হবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় সবসময় উপস্থিত হাজির রয়েছে, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যে কথাটা, সেটা হচ্ছে এই লাস্ট সেমিস্টারে তোমরা খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো। যদি আনফর্চুনেটলি কেটে যায়, 20 না হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের আরও একবার দিতে হবে এই পরীক্ষা 2025 সালে, অর্থাৎ এক বছর পিছিয়ে গেলে। তাই অবশ্যই পাশ হবে তেমনভাবে পড়াশোনা করবে, অন্ততপক্ষে যেন পাশটা হয়ে যায়। 20 পেলে তো পাশ, পাশ করাটা এমন কিছু ব্যাপার নয়। তাই অবশ্যই অন্ততপক্ষে যেন 20 হয় তেমনভাবে পড়াশোনা করো। আমি তো অন্যান্য পেপার সাজেশনগুলো ইতিপূর্বে আপলোড করে দিয়েছি, সেগুলোই পড়ো। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে আমি মনে করি অন্য কোনো সাজেশন প্রয়োজন, অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। যে সাজেশন, যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়বে। আর তোমরা ইতিপূর্বে যারা চ্যানেলে পুরনো স্টুডেন্ট রয়েছো, অবশ্যই অবগত রয়েছো সব থেকে কম প্রশ্নের সাজেশন যেমন আমি দিয়ে থাকি, এবং যেগুলো দেওয়া হয়, যেগুলো দিই, সেগুলোই কিন্তু পরীক্ষায় কমন পাবে। তাই অবশ্যই শুধুমাত্র প্রান্তিক গাইডের সাজেশন ফলো করো, অন্য কোনো সাজেশন প্রয়োজন পড়বে না, কারণ এতে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে, প্রশ্নের বহর বাড়বে, কারণ এখানে দেখছো কম প্রশ্ন, ওখানে বেশি প্রশ্ন, তাহলে ওই প্রশ্নটা ইনক্লুড করলে, ওখান থেকে একটা ইনক্লুড করলে, এগুলো দেখো কোশ্চেন বেড়ে যাচ্ছে। তাই অবশ্যই তোমরা শুধুমাত্র আমি যে প্রশ্ন করা দেবো শুধুমাত্র সেই প্রশ্ন করাই পড়াশোনা করবে। 20 পেলে তো পাশ, পাশ করার সব থেকে সহজ। ভালো রেজাল্ট করা যেমন কঠিন, ঠিক তেমনই ফেল করাও কঠিন। 20 পাওয়াটা কোনো ব্যাপার না, অল্প যদি পড়ো অবশ্যই পাশ করে যাবে। আর তোমরা নোটস কিন্তু লিখবে, এটা কিন্তু অনেক স্টুডেন্ট খুব ভুল করো, নোটস লিখবে, নোটস অবশ্যই তোমরা লেখা প্র্যাকটিস করবে। নোটস না লিখলে কিন্তু তোমরা তাহলে পরীক্ষার সময় নামাতে পারবে না। কোশ্চেনগুলো বুঝবে, কী বলতে চাইছে উত্তরটাকে ভেবে নেবে, সেই কম্পিউটারের মাউসের মতো ব্রেনটাকে একটু ঘুরিয়ে নেবে যে কী বলতে চাইছে, কোন উত্তরটা হতে পারে, সেটা তখন লেখা শুরু করবে। আর এর জন্য কিন্তু তোমাদের তার আগে ভালো করে প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে। তোমরা যদি ভালো করে প্রস্তুতিটা নিয়ে রাখো, তাহলে কিন্তু তোমরা সাকসেসফুল হতে পারবে। তার জন্য অবশ্যই ভালো রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে, এবং নোটস মুখস্থ করার পরে লিখবে, যেটুকু মনে থাকবে, যেটুকু মনে থাকবে সেটুকুই লিখবে, নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। আর ওমেন এডুকেশন খুব সহজ ব্যাপারটা, তোমরা নোটসগুলো, যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেগুলো একবার রিডিং দিয়ে রাখো, রিডিং দেওয়ার পরে তোমরা মুখস্থ করো, একটা একটা করে মুখস্থ করো। তোমরা একটা রুটিন বানিয়ে নাও, চারটে পেপারের তোমরা পাঠ পাঠ করে একটা রুটিন বানিয়ে নাও, 8-10-12 ঘন্টা যেমন পড়তে পারো। তোমরা এই 8-10-12 ঘন্টা যে যেমন পড়ছো, একটা করে পেপারের ভাগ করে নাও, ডিভাইডেড করে নাও পেপারগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো। কারণ দেখো, তোমরা যদি মনে করো যে এই 5 দিন আমি এই পেপারটা পড়ে পরবর্তী অন্য পেপারটা পড়ো, তাহলে দেখো প্রিভিয়াস যে পেপারটা তোমরা ইতিপূর্বে পড়ে এসেছো সেটা কিন্তু ভুলে গেছো। তাই সমস্ত পেপারের একটা কনসেপ্ট থাকবে, নোটসগুলোর একটা ধ্যান ধারণা থাকবে, তাই তোমরা অবশ্যই সমস্ত পেপারগুলো পড়াশোনা করো।
রীতিমতো রুটিন করে প্রতিদিন পড়াশোনা করতে হবে, বেশি বেশি করে শেষ পড়া জান লড়িয়ে দাও, পাস করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তেমনভাবেই পড়াশোনা করো। আর কীভাবে তোমরা নোটস লিখবে, নামাবে, কীভাবে পরীক্ষা দেবে, কীভাবে বুঝতে পারো, আমি এর জন্য একটা পরবর্তী ভিডিও অবশ্যই শীঘ্রই নিয়ে আসবো, চ্যানেলের সঙ্গে থাকো। আপাতত আমি সাজেশনটা দিয়ে দিচ্ছি, সেই সাজেশনটা সংগ্রহ করো, এই প্রশ্নগুলো পড়াশোনা করো, অবশ্যই ভালো রেজাল্ট করবে, অন্ততপক্ষে পাস হয়ে যাবে। আর শর্ট প্রশ্ন আমি দেবো, চিন্তা নেই, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। 10-5 একসঙ্গে দিয়ে দিচ্ছি, এগুলোই পড়ো, এগুলো অবশ্যই কমন পেয়ে যাবে। ওমেন এডুকেশন 6 সেমিস্টার ডিএসসি B2 2024 সালের ফাইনাল এক্সামের জন্য লিখে নাও। প্রাচীন যুগে নারী শিক্ষা সম্বন্ধে বিশদ আলোচনা করো, প্রাচীন যুগে নারী শিক্ষা সম্বন্ধে বিশদ আলোচনা করো, প্রাচীন যুগে নারী শিক্ষা সম্বন্ধে বিশদ আলোচনা করো, এবং বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, বৈদিক যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এরপর আমি কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই আনবো, চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই তোমরা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন পেয়ে যাবে, সঠিক সময়ে যথাসময়ে আমি দিয়ে দেবো। এই পেপারগুলো আপলোড করে নিই, নেওয়ার পরে অবশ্যই আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো। প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই খুব কার্যকরী, সঙ্গে থাকবে, অবশ্যই সংগ্রহ করবে, যেটা তোমাদের পক্ষে খুব কাজে লাগবে, খুব উপযোগী, কারণ যে কটা দেবো শুধুমাত্র সে কটাই পড়বে, আর অতিরিক্ত কিছু করতে হবে না, পাস করা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। পরের প্রশ্ন লিখে নাও, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এবং নারী শিক্ষায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান আলোচনা করো, নারী শিক্ষায় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভক্তবৎসলম কমিটির উদ্দেশ্য এবং সুপারিশগুলি আলোচনা করো, ভক্তবৎসলম কমিটির উদ্দেশ্য এবং সুপারিশগুলি আলোচনা করো, এবং বিশেষ করে নারী শিক্ষা সম্পর্কে তারা কী বলতে চেয়েছিলেন সেটা অবশ্যই আলোচনা করবে। পরের প্রশ্ন, হংস মেহতা কমিটির সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নারী শিক্ষায় POA প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 নারী শিক্ষায় POA অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন 1992 এটা অবশ্যই খুব ভালো প্রশ্ন, বুঝতে পারবে। পরের প্রশ্ন, নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকাগুলি কী তা আলোচনা করো, নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকাগুলি কী তা আলোচনা করো। পরের প্রশ্ন, নারী শিক্ষার সমস্যা বা বাধাগুলি কী কী তা আলোচনা করো, নারী শিক্ষার সমস্যা বা বাধাগুলি কী কী তা আলোচনা করো, এবং এই সমস্যা থেকে উত্তরণের পথ কী তা আলোচনা করো, বা নারী শিক্ষার সমস্যা বা বাধাগুলো দূর করার উপায় কী তা আলোচনা করো। হয়ে গেল। পরের প্রশ্ন লিখে নাও, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968 সুপারিশ এবং 1986 সুপারিশগুলো, নারী শিক্ষা সম্পর্কে 1968 যে সুপারিশ এবং 1986 যে সুপারিশ সেগুলো আলোচনা করো, এটা করবে। পরের প্রশ্ন, মধ্যযুগ বা ইসলামিক যুগে নারী শিক্ষা সম্বন্ধে আলোচনা করো, মধ্যযুগ বা ইসলামী যুগের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো, এটা খুব ভালো প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, নারী শিক্ষা সম্বন্ধে দুর্গাবাঈ দেশমুখ কমিটির ভূমিকা কী ছিল, বা দুর্গাবাঈ দেশমুখ কমিটির রিপোর্টটা কী ছিল তা আলোচনা করো, নারী শিক্ষা সম্বন্ধে দুর্গাবাঈ দেশমুখ কমিটির রিপোর্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নারী শিক্ষা সম্পর্কে দুর্গাবাঈ দেশমুখ কমিটির সুপারিশ কী তা আলোচনা করো, এটা করবে। পরের প্রশ্ন, নারী শিক্ষা সম্বন্ধে রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ, নারী শিক্ষা সম্বন্ধে রাধাকৃষ্ণন কমিটির সুপারিশগুলি কী কী তা আলোচনা করো, নারী শিক্ষা সম্বন্ধে রাধাকৃষ্ণন কমিটির সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব কী তা আলোচনা করো, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব বা ভূমিকা কী তা আলোচনা করো, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব, ভূমিকা এবং উপাদানগুলি আলোচনা করো, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের গুরুত্ব, ভূমিকা এবং উপাদানগুলি আলোচনা করো। এই কোশ্চেন কটা করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই, অবশ্যই অবশ্যই তোমরা কমন পাবে। আর এর উপর আমি শর্ট কোশ্চেনের ভিডিও একটা অবশ্যই আপলোড করবো, চ্যানেলের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, তোমাদের অবশ্যই অবশ্যই উপকার হবে, বিশেষ করে পাস করা নিয়ে, ভালো রেজাল্ট করা নিয়ে চিন্তা করতে হবে না। প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি, নাম্বার 1 সাজেশান, এবং সব থেকে কম প্রশ্নের সাজেশান প্রান্তিক গাইড থেকে দেওয়া হয়, আমি কিন্তু সব থেকে কম প্রশ্নের সাজেশান দিই, এটা তোমরা অবশ্যই অবগত রয়েছে। আসবে তোমাদের কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশানের জন্য অবশ্যই অপেক্ষা করবে, সঠিক সময় দিয়ে দেবো। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। অন্যান্য যে পেপারগুলো বাকি রয়েছে আমি ধীরে ধীরে আপলোড করবো, তোমরা সঙ্গে থাকো, আর তোমরা প্রচুর পরিমাণে পড়াশোনা শুরু করে দাও, অবশ্যই সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে, ভালো রেজাল্ট করতে হবে, অন্ততপক্ষে পাস করতে হবে, তেমনভাবে তোমরা পড়াশোনা করো, এই শেষ পড়া অবশ্যই খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো।